আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আজকের ভিডিওতে একশো কোশ্চেন যেভাবে প্র্যাকটিস করব সেটা প্রথমে আমি বাংলাটা বলবো তারপর বাংলাটা বলার পর ইংলিশটা বলবো তারপর ইংলিশটা বলতে আমার যতটুকু সময় লাগছে ঠিক অতটুকু সময় আমি থেমে থাকবো আর ওই সময় আপনি ইংলিশটা প্র্যাকটিস করবেন আর এখানে আমি আপনাদের একটা জিনিস আগেই ক্লিয়ার করে দিই আর সেটা হলো যখনই আমি কোনো প্র্যাকটিসের ভিডিও দেব তখন আপনারা বাংলা টু ইংলিশ ইংলিশ টু বাংলা একদম ওয়ার্ড বাই ট্রান্সলেট করার চেষ্টা করবেন না মনে রাখবেন যে কোনো ভাষা একদম ওয়ার্ড ওয়ার্ড বাই হুবহু ট্রান্সলেট করা যায় না আর যদি করাও যায় সেটা কোনো অর্থ দেয় না শুধু দেখতে হবে যে সময় এবং পরিস্থিতির উপর নির্ভর করে আমরা যে বাংলা কথাটা বলি ঠিক ওই সময় এবং ওই পরিস্থিতির উপর নির্ভর করে ইংলিশ ওই কথাটা কিভাবে বলে তাহলে শুরু করি প্রথম সেন্টেন্স আপনার নাম কি আপনার বাড়ি কোথায় where ইস ইউর হোম আপনার বয়স কত হাউ ওল্ড আর ইউ আপনার বাবার বয়স কত হাউ ওল্ড is ইউর ফাদার আপনি কোথায় থাকেন where do ইউ লিভ আপনার ভাই কোথায় থাকে where does ইউর ব্রাদার লিভ আপনি কেন সেখানে যেতে চান না ওয়াই দেয়ার আপনারা কি সম্পর্কে কথা বলতেছেন হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট গ্লাসটা ভাঙছে কে হু হ্যাজ ব্রোক ইন দ্য গ্লাস আপনি কি গ্লাসটা ভাঙছেন হ্যাভি ব্রোক ইন দ্য গ্লাস আপনি গ্লাসটা কেন ভাঙলেন ওয়াই হ্যাভি ব্রোক ইন দ্য গ্লাস আপনি গ্লাসটা কখন ভাঙছেন ওয়েন হ্যাভ ইউ ব্রোকেন দ্য গ্লাস আপনি গ্লাসটা কিভাবে ভাঙছেন হাউ হ্যাভ ইউ ব্রোকেন দ্য গ্লাস আপনি এখানে কেন এসেছেন ওয়াই ডিড ইউ কাম হেয়ার আপনি এখানে কখন এসেছেন ওয়েন ডিড ইউ কাম হেয়ার আপনি এখানে কিভাবে এসেছেন হাউ ডিড ইউ কাম হেয়ার আপনি এখন কোথায় ওয়াই ইউ নাও আপনি এখানে কখন আসবেন আপনি এখন কি করতেছেন হোয়াট আর ইউ নাও সে এখানে কেন এসেছিল ওয়াই ডিড হি কাম হেয়ার আপনি কি কিছু বলতে চান ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং আপনি কি বলতে চান ওয়াট ডু ইউন্ট টু সে তারা কারা হু আর দে তারা আপনার সাথে কেন এসেছে ওয়াই ডিড দে কাম উইথ ইউ আপনার মা কেমন আছে হাউ ইজ ইর মাদার আপনার ভাইরা কেমন আছে হাউ আর ইউর ব্রাদার আপনি কোথায় যাইতেছেন ওয়াই আর ইউ গোয়িং সে কোথায় যাইতেছে ওয়ার ইজ হি গোয়িং আপনি এখানে সিগারেট খাইতেছেন কেন ওয়াই আর ইউ স্মোকিং হেয়ার আপনি আমার কথা কেন শুনতেছেন না ওয়াই আর ইউ নট লিসনিং টু মি আপনি কি এখান থেকে যাবেন উইল ইউ লিভ আপনার কত টাকা দরকার How much money do you need? আপনার কয়টা মোবাইল দরকার? How many mobiles do you সে এখানে কেন আসবে না? Why won't he come মার্কেটে যাবেন? Will you go to market? আপনি কখন মার্কেটে যাবেন? When will you go to market? আপনি কি আসলে ইংলিশ শিখতে চান? ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু লার্ন ইংলিশ আপনি কিভাবে ইংলিশ শিখেছেন হাউ ডিড লার্ন ইংলিশ সে কি একজন ডাক্তার ইস হি ডক্টর নার্স নার্স কোথায় ওয়ার ইজ দ্য আপনি কি মনিরকে দেখেছেন হ্যাভ ইউ সিন মনির আপনি কি জানেন ও কোথায় গেছে ডু ইউ নো ওয়ার হি ওয়েন্ট আপনি কি কিছু চান ডু ইউ ওয়ান্ট সামথিং আপনি কি চান হোয়াট ডু ইউ ওয়ান্ট আপনারা মারামারি করতেছেন কেন ওয়াই আর ইউ ফাইটিং কে আসছে হু হ্যাজ কাম আমার বইটা কোথায় ওয়ার ইজ মাই বুক আপনি এটা কখন কিনেছেন ওয়েন ডিড ইউ ইট আপনার জন্মদিন কবে ওয়েন ইস ইউর বার্থডে আমি কে আই আপনি আমাকে জিজ্ঞেস করতেছেন কেন ওয়াই সে আমাকে কেন জিজ্ঞেস করতেছে ওয়াই ইজ হি আস্কিং মি আপনি কি জানেন আমি কে ডু ইউ নো হু আই এম আপনি কি জানেন তারা কারা ডু ইউ নো হু দে আর আপনি কি জানেন সে কে ডু ইউ নো হু হি ইস সে কি জানে আমি কে ডাজ হি নো হু আই এম আপনি কাঁদতেছেন কেন ওয়াই আর ইউ ক্রাইম সে কাঁদতেছে কেন ওয়াই ইজ হি ক্রাইং ওই গাড়ি কার হুস কার ইজ দ্যাট এই মোবাইল কার হুস মোবাইল ইজ দিস আপনার কয়জন সন্তান আছে হাউ মেনি চিলড্রেন ডু ইউ হ্যাভ তার কয়টা সন্তান আছে হাউ মেনি চিলড্রেন তারা এখানে কেন আসে না ওয়াই কাম হেয়ার সে এখানে কেন আসে না ওয়াই ডাজেন্ট হি কাম হেয়ার আমি কিভাবে জানি হাউ ডু আই নো সে কিভাবে জানে হাউ ডাজ আপনি কি মোবাইল চান ডু ওয়ান্ট মোবাইল সে কি মোবাইল চায় আপনি আর কি চান হোয়াট এল ডু ওয়ান্ট আপনি কি কিছু চেয়েছিলেন ডিড ইউ ওয়ান্ট সামথিং আপনি কি চেয়েছিলেন হোয়াট ডিড ইউ ওয়ান্ট আপনার কত টাকা আছে হাউ মাচ মানি ডু হ্যাভ তার কাছে কত টাকা আছে হাউ মাচ মানি ডাস আপনার কয়টা মোবাইল আছে হাউ মোবাইলস ডু হ্যাভ এই বিছানাটা কার হুজ বেড ইজ দিস কে ঘুমায় এখানে হু স্লিপস স্লিপার আপনারা কখন থেকে এখানে কাজ করতেছেন সিন্স ওয়েন হ্যাভ ইউ বিন ওয়ার্কিং হেয়ার আপনি ঢাকা গিয়েছিলেন কেন ওয়াই ডিড ইউ গো টু ঢাকা আপনি এটা কেন করেছিলেন ওয়াই ইউ ডু ইট আপনি কোথায় যাবেন ওয়াই উইল ইউ গো আপনি কেন যাবেন ওয়াই উইল ইউ গো আপনি কিভাবে যাবেন হাউ উইল ইউ গো তারা কি কাজ করতেছে না আপনি কি রান্না করতে জানেন ডু ইউ নো হাউ টু গাড়ি চালাতে জানেন হাউ আপনি কি হিন্দি জানেন ডু ইউ নো হাউ টু স্পিক হিন্দি সে কি রান্না করতে জানে ডাজ হাউ টু কুক সে কি জানে মেশিন কিভাবে চালায় ড হি নো হাউ টু অপারেট দিস মেশিন আমি কি জানি এটা কিভাবে করে ডুই নো হাউ টু ডুমেন ডিড ইউ গো টু মার্কেট টুডে আপনি কি আজকে গোসল করেছিলেন ডিড ইউ টেক এ টুডে আপনার পরিবারে কয়জন সদস্য আছে হাউ মেনি মেম্বার দেয়ার ইন ফ্যামিলি সে কি আপনার বন্ধু ইজ হি ইউর ফ্রেন্ড আপনার কয়জন বন্ধু আছে হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ তার কয়জন বন্ধু আছে হাউ মেনি ফ্রেন্ডস ডাজ হি হ্যাভ আপনি বিয়ে করেননি কেন ওয়াই ডিডেন্ট ইউ গেট ম্যারিড আপনি কি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন ডিড ইউ সাবস্ক্রাইব মাই চ্যানেল আপনি আমার চ্যানেল কেন সাবস্ক্রাইব করেন নেই ওয়াই ডিড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল তো এই ছিল আজকের একশোটি প্রশ্ন আপনি যদি আসলে ইংলিশ শিখতে সিরিয়াস হন তাহলে অবশ্যই এগুলো প্র্যাকটিস করবেন আর সামনে এরকম আমি আরও ভিডিও নিয়ে আসবো আর আপনার এক কাজ করবেন আর সেটা হলো আপনার আপনাদের দরকার অনুযায়ী যেই সেন্টেন্সগুলো যেই যে আপনাদের বলার দরকার পড়ে ওই সেন্টেন্সগুলো বাংলায় লিখে কমেন্টে দিবেন আর আমি ওইগুলোকে ইংলিশ করে ভিডিও নিয়ে আসবো আপনারা এখনো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আই এম অ্যাসিউরিং ইউ ইউল বি এবল টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও টেক কেয়ার অফ ইউর সেলফ আসসালামু আলাইকুম